আমাজন, আমাজন, ওই জিয়া তো একটু স্যাবলনত তুলে দে, দেখতেছেন না কাম করবার লাগছি, আনবার পারুম না, কই কে হয়, ওই জরিনা যা তো একটু স্যাবলনত তুলে লয়ে যা, দেখতেছেন না আমি কাম করতাছি, রান্নাঘরে আমার অনেক কাম আছে, আমি পারুম না, আবে হালাই ওইলো নাকি বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি, যে যার মতো চলতেছে, আমি এই বাড়ির একমাত্র পোলা আর কামের লোক হালায় আমার কথাই শোনে না, আমাজন, আমাজন, আবে ওই সামাল দে গল আর সাউন্ডারে সামাল দে, কেলা সামাল দিব কেলা আব্বাজান, দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে, ক্যাবলন উবলন লাগাইতে হইব না, কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে, এগুলো তো আমার কথা শুনতেছে না, সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে, ও লাগাতার লাগাইছি, ওই কাম না করণ পর্যন্ত স্ট্রাইক চলবো, আমাজন, 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 আই এই যে আমাজন আইছে, দেখেন আমাজন আপনার পোলার হাত কেটে রক্ত বের বের লাগছে, সারা বাড়ির লোকজন রে কইলাম একটু স্যাবলনার তুলা দিতে, কেউ আমারে পাত্তাই দিতেছে না, আব্বাজান না কইলাম, আব্বাজানের একই কাহিনী, চলেন আব্বাজান আমার হাতে একটু স্যাবলন লাগাই দেন, আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব, চলেন আব্বাজান, হারা আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছেনি, যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম, নিজের অর্ডার নিজে কর, দরকার হইলে পার্সোনাল লোক আইলা নে, আমি তোর কোনো অর্ডারই পালন করুম না, আম্মাজান এটা আপনি কেমন কথা কইলেন, ওহনো বুঝে নাই কা, বুঝইব কাতে, সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া, আমি কি আমার লাগে মারামারি করি, আপনার জমি জিরাত রক্ষা করার লাগি তো, আরে চুপ, গুষ্টি কিলাই জমি জিরাতে আমার দরকার হলো নাতি নাত করে, তোর বন্ধু জুম্মনের ছোট পোলা, আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে, আমারে কি সুন্দর করে দাদা যায় ডাকে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আবে ওই তোর যে চাচা জান কয়ে সালাম দেয়, তোর কি শরম লাগে না, শরম লাগবো কেলা, ওই তো স্কুলে থাকতেই বিয়ে করছে বাল্য বয়সে, ও আর তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি কা, তাই না আব্বাজান, আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি আয়া পড়ছি, আরে ঘটক সাহেব, ঘটক সাহেব আয়া পড়ছে, আয় না হেন, চলো চলো চলো, বয়েন বয়েন ঘটক সাহেব, আবে হালাই ঘটক আছে খেলা, এই যে ভাই সাহেব, ভাবি জান দেখেন পাত্রীর অভাব নেই কা, মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন, ভালো করে দেখেন, দেখেন দেখেন এই যে মায়াটা খুব সুন্দর, বন করেন আপনার মেসেজ মুসেন, বন করেন, সুন্দরী হোক আর মহা সুন্দরী হোক আমি তার এমতেমতে শাদি করুম না, আরে ওই এমতেমতে শাদি করবি না, তুই কেমতে কেমতে শাদি করবি, হ্যাঁ কেলা আমি তো আগেই কয়ে দিছি লাভ ছাড়া ম্যারেজ করবো না, লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে, তা বাবাজি কি পরিমাণ লাভ চান, কত টাকা যৌতুক লাগবো, আরে কি কোন কিসের চতু, ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না, ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই, না তো লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে সাদেই করুম না, তা আব্বাজান তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচে থেকে দেখে যেতে পারুম নি, কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবে নাকি, আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি, তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো, জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা, মরার পরেও শাদি করবার পারুম, গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ, 3 বছর কেলা 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না, আচ্ছা বাবা আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন, কোন তো শুনেন 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500, বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ের আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না, বিয়ের আগে আরেকজনের সাথে সম্পর্ক,
ইন্টারনেট ফেসবুকে ছড়াছড়ি, এর লগে গুজুর গুজুর, এর লগে ফুসুর ফুসুর। এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি, যারে বিয়া করমু তার সম্পর্কে ভালোভাবে না জানা না শুনা বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বা জান আব্বা জান করছে। বুঝা পারছি, এ বাড়িতে আমার খাওন নেই কে? আহি, আসসালামু আলাইকুম। আরে তাড়াতাড়ি যান ফোটান। কিলো, আরে ওই নয়, আমি তো বুঝবার পারতেছি না, একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেন? আরে আমগর দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি? যখন তুই একটা মাইয়ার হতিস পেলি না? টেনশন নিয়েন না মজান, পায়া যামু। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিছি, সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো, হয়ে গেছি, দুই নম্বর থেকে চললে হে আম্মা জান, খবর হয়ে গেছে। আইসন, তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মা জান, দুয়ারে। আরে ওই নয়ন, নয়নের আব্বা, কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন অবলন কিছুই তো লাগাই দিলাম না। কি গো, একটু টাইটের মধ্যে রাখো না। আয়ন ভাই জান, আপনার লাগে ওয়েট করতেছি, এত দেরি করলেন কেলা? আপনার এত দিনের স্বপ্ন লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খানায় রয়েছে। কচকি, ঠিক কইছি? নাটকের পো, এইটারে আমি লাভ ম্যারেজ করুম? মামু, আজকে কবল লয়া ছাড়ো। ওই বেটা, ওই চুপচাপ হইয়া থাক। মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝস না? লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি, আর যেন ভুল না হয়। ইমুন বুলার, আমি জিন্দেগিতে করব না ভাইজান, আমরির বুদ আমার ছাইরা দে। ও শারমু, আজও কেন আমার? ওই সামিম, ওরে ছাইরা দে, আই স্টিকে চোখে সব অরিজিনাল দেখব। ওই থ্যাঙ্ক ইউ ভাইজান। মামু, শিখাও চাই। ওই যে ব্যাক সাইড দেখলা, আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে? না, আরে না, গেলে বুঝুন কেমতে, কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা। তুই তো একটা দামি কথা কইছ না, জন্মের পর থেকে তো কইতেছি। ভাইজান, আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছি, অন কি করুম? আল্লাহ জানে, আমগো ভাবি সব যে কার ঘরে ঘাপটি মারা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, বল কি হয়েছে বস? তিনটা পোলায় আপনার মাইয়ের কয়েকদিন যাবত ডিস্টার্ব করতে আসে। আমার মেয়েকে ডিস্টার্ব করে তোরা কি করছিলি বস? সমস্যা হইতে আছে, ছেলেগুলো একটা ডিসির বাইগনিয়া, আর একটা ক্যারার কামরুলের শালা, আর একটা কমিশনার মাজারে ছোট ভাই। কোথায় পাওয়া যাবে ওদের? দোস্ত, যাই বলিস, মেয়েটা কিন্তু দারুণ জিনিস। ঘনিষ্ঠভাবে না দেখলে বুঝবো কি করে? তোর কি মনে হয় জিনিসটা বাগে আসবে? আরে কেন আসবে না, আমরা কোনো কাজে ফেল করেছি কখনো? তিনজন একসাথে? আরে দোস, এখন একটা মেয়ে তিন চারজনের সাথে ডেট করে, এটা কোনো ব্যাপারই না। হাই গাইস, হু আর ইউ? আজিম হাওলাদার, just for me. তোদের নাম পরিচয় না জানলে লাশগুলো পাঠাবো কোন ঠিকানায়? আপনি কি আমাদেরকে থ্রেট করছেন? আমরা কি করেছি আঙ্কেল? চোখ তুলে তাকিয়েছি। কার দিকে চোখ তুলেছি আঙ্কেল? মনিকা হাওলাদার,
one and only daughter of Ajim Hawladar, jake tora koy din dhore disturb korchis. So 24 ghonta shomoy dilam, baste chaile desh charbi, ta na hole mama tula bhai boro bhai keu toder pathate parbe na. তাড়াতাড়ি কর, আর দেরি করিস না। মামা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি এই শহরের ডিসি, তারপরও কেন ওই আজিম হাওলাদারকে এত ভয় পাও? ভয় পাওয়ার কারণ আছে, তোকে এখন এত সব বুঝতে হবে না। ভাই, স্যার যা কয় তা শুনেন, তাড়াতাড়ি চলেন। স্বপন যা, ওকে গাড়িতে তুলে দিয়ে আয়। আর শোন, আমি না বলা পর্যন্ত দেশে আসবি না। আমি বলেছি তো আমি যাবো না, ওই আজিম হাওলাদার আমার কি করতে পারে আমি তাই দেখব। শালা আমাকে অর্ডার করে 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর ছেড়ে দেওয়ার জন্য, মনে হয় ঢাকা শহরটা ওর বাবার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, চল চল আমার সঙ্গে, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। দুনিয়া উল্টে গেল, আমি ঢাকা শহর ছেড়ে যাব না, এত ভয় পেলে তোমরা যাও, আমি বাইরে গেলাম। সাজিদ, তোমার দেবরকে আর বাঁচানো গেল না রিহানা। এ হালার পোহালা, মোরে ধাক্কা দিলি কে? ডাইনে বামে কমে যাও ভাই। ভাই আমাকে বাঁচান ভাই, ওরা ওরা আমাকে মেরে ফেলবে ভাই, আমাকে বাঁচান ভাই। ওরা তো তোরে মারি হেলাইবে, মই কি তোর সালাম করমু? মুই জানতাম তুই এই জায়গা বি মোরতারে, হেল লেগে মুই খারাই আছি। ওই ওরে কি তোরা মারবি না মুই? আয় বড়ি শাইলা, তুই মারবি মানে? এতক্ষণ ধরে আর পিছনে দৌড়াইলাম আমরা দুইজন, আর এখন কস তুই মারবি? ব্যাপারটা বুঝলাম না। ওই আমরা কি দইঞ্চারে দৌড়ে তোর মুখে খাওন তুইলা দিমু, আর তুই আরামে গিলবি, আমগু কি মান সম্মান থাকবো? ঠিক আছে, তোগো মান সম্মান বাঁচা। Oh!